মাঝে মাঝে একটু দেখবে না, আলাদা একটু একটা ভিআইপি মানুষ আলাদা ঢুকবে তো। লোকে এটা একটা মানে বুঝতেই পারবে যে একটা পান যে মানে ইউজ করা হচ্ছে, যে মানে সব করা প্রেম করো না, বাট ডেফিনেটলি প্রেমটা খুবই দরকার। আমার মনে হয় যারা প্রেমে আছে তারা সবাই এটার সাথে সম্মত হবে যে সব করো প্রেম করো না, সো ইটস আ বিগ রেড ক্রস। কমেডি আগেও আমি অনেক করেছি, ইট ইস ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি, মানে মানুষকে হাসানো আর কাঁদানোটা সব থেকে বেশি ডিফিকাল্ট হয়, এবং টাইমিং ঠিক না হলে বা যদি মানে ঠিক মতো ডেলিভারি না হয় সেটাকে মানে খুবই বাজে লাগে এবং খুবই লেম লাগে দেখতে ব্যাপারটা। বেসিক্যালি কী হয় মানে বনি কৌশানিকে সবাই একসাথে লাইক মানে আমাদের ফ্যান্সরা আমাদেরকে হ্যাশট্যাগ বোকো, অ্যান্ড সবাই মানে আমাদের কাছে বারবার এই প্রশ্নটা উঠে আসে যে কেন বনি কৌশানি কেন বনি কিছু। আই সামওয়্যার থিঙ্ক যে একটা এজের ব্যাপার আছে, খুব ভালো যায় দুজন দুজনের সাথে, অ্যান্ড দর্শক খুব ভালোবাসে এই জুটিটা। সো ইটস লাইক যতগুলো পাওয়ার কাপলস আছে টলিউডে তাদের মধ্যে একটা অন্যতম। সবার মধ্যে ঘোরাফেরা করো, প্রচুর কেনাকাটা করো, সব কিছু করো, ওটা ছাড়াও প্রেমটাও করো, এটা আমি মানে রিয়েল লাইফে বলবো। সব করে বলতে যেটা এখন এখনকার দিনে যেটা ট্রেন্ড আর কি, সবাই ঘুরছে ফিরছে, হাত ধরে বেড়াচ্ছে, ঘুরতে যাচ্ছে বাইরে, ইভেন লাইক মানে প্রেম ছাড়াও মানুষ আমি দেখছি যে যারা যে লিভ টুগেদার করা বা এই যে এই ইয়েগুলো সবাই সব কিছুই করছে, বিকজ এখন সবাই খুব ওপেন মাইন্ডেড হয়ে গেছে আমাদের জেনারেশনে সবাই, অ্যান্ড আর প্যারেন্টস আর অলসো কোপিং আপ উইথ ইট। সো আই থিঙ্ক এটাই আই থিঙ্ক, বাট আমরা কোনো ভুল ওয়েতে, কোনো ডিসক্লেমার আগেই দিয়ে দিচ্ছি, কোনো ভুল ওয়েতে এটা প্রমোট করছি না, বাট হ্যাঁ মানে তুমি ঘোরো ফেরো, বন্ধুত্ব করো, সব কিছু, মুভি নাইটস এনজয় করো, ডিনার ডেটস এনজয় করো, বাট প্রেম করো না।